আমরা জানি না তোমরা করছিলা, পরবর্তীতে জানছি। তো টিভি গেমিং ভাই পরে লাইভে সরি বলছে যে তার নাকি নোটিস করে নাই। So I was really happy to hear that. কিন্তু আজকে আপনি ভিডিও আপলোড করছেন, ভিডিওটা টাইটেল থাম্বনেল বা কমেন্ট সেকশনের রিপ্লাইগুলো দেখে মনে হয় না যে ইউ রিয়েলি ফেল সরি অ্যাবাউট দ্যাট। তো টিভি গেমিং ভাইকে আমি একটা জিনিস বলি, ভাই দেখেন আপনারাও দলবল নিয়ে আমার ম্যাচে বসছিলেন, আমি বা আমার টিমমেট কিন্তু পাত্তাই দেয় নাই যে দ্যাট ওয়াজ ইউ, বা ভিডিওতে এমন কিছু বা টাইটেল থাম্বনেল দেয় নাই যেটাতে আপনাদের ছোটো করা হয়। আমি কিন্তু ছোটো কিরোটা, আমি চাইলে এগুলো করতে পারতাম, বাট আমি করি নাই। আর আরেকটা জিনিস যেটা বলি ভাই, শোনেন আপনারে কেউ চাইলে লাইভ দেখে মারতে পারবে না, কজ আপনার লাইভ স্ট্রিম ডিলে দেয়া। আমারে চাইলে যে কেউ পারবে, কজ আমার লাইভ স্ট্রিম একটা সেকেন্ডও ডিলে দেয়া না। আর আমার কাছে ম্যাচটা এনজয়েবল ছিল, কজ আমি প্রপারলি লুট করতে পারতেছিলাম না, বারবার মরে যাইতেছিলাম, এটা আমার জন্য একটা ফানি ম্যাচ ছিল। ওকে, আর আমি সবসময় বলি যে ম্যাচে যে কেউ যে কাউকে মেরে দিতেই পারে। আর তোমরা কী ভাবছিলা, হ্যাঁ মরে টরে খুব রাগারাগি খুব গালি গালাজ করে ফেলবো, আরে ম্যাচ চিল, এটা জাস্ট একটা গেম। আমি জানি অনেকে এটা নিতে পারে না, লাইক আমি মরে গেলাম ওরাতে, আমি ইয়া করলাম, আই হাই আমি মরে গেলাম, এই জিনিসটা খুবই খারাপ একটা জিনিস। একটা কন্টেন্ট ক্রিয়েটরের উচিত আর একটা কন্টেন্ট ক্রিয়েটরকে রেসপেক্ট দেয়া, অ্যান্ড দ্যাটস রিয়েলি গুড থিং। তো ভিডিওটা শুরু করা যাক, এনজয় করবা ভিডিওটা। ওকে, এই দেখেন আপনারা যে প্লিজ করেননি, এর পরিণাম দেখেন কি হয়। প্লিজ লাইভে করি না আমি, আমার গেটের মধ্যে লুট করতেছে প্ল্যানটা। এ জাহিদ ভাই আপনি পারলে এম টু পান করতে এখন তো। আরে কি আমি হেড মারলাম আমি পাইছি এক ফেমাস বালদা সব ছিটে নামাই দিছে রে ভাই, সব ছিটে নামাই দিছে। ইয়া ও ভাই জাগরিয়া ভাই দাঁড়াই পড়েন তো, এখানে এখানে বিবেস বাস্তা বাস্তা ব্লু থাকলে নিয়ে দাঁড়াই পড়েন। জাহিদ 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 গেমিং নামে একটা বিবেস আইছে, মাথা মাথা প্লে রিভাইভ হয়ে গেছে, ফুল স্কোর রিভাইভ হয়ে গেছে। একটু আগে একটা বিবেস মারছি ভাই, আরেকবার বিবেস মারা লাগবে ভাই, বাস্তা খেলে মানে 600 আছে। সামনে 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 জাহিদ ভাই লাস্ট দিকে, আরে ক্যারেক্টার অফ করো, ক্যারেক্টার অফ করো, নক নাকি মাউসের কার্সার হারা গেছে ভাই, ধরে
মানে এরা যে একটা কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, একটা কন্টেন্ট ক্রিয়েটর হয় যে আরেকটা কন্টেন্ট ক্রিয়েটরের রেসপেক্ট দিবে এই জিনিসটাই ঠিক আছে কে আবির ভাই হ্যাঁ ভাই পিকআপে পিকআপে ছিল ওটা কল দিছে না না আমি আমি তো ভাই কিছু বলবো না এটা তো বোঝার লাগবে আমি তো কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন হয় আরেকজনের রেসপেক্ট দেবো না আজও জাকারি ভাই তো মার করো জাকারি ভাই তো মার করো চাপা বেশি মারা হয়ে গেছে আমার সাথে একটা প্লেয়ার ভাই আর প্লেয়ারের সাথে দৌড়াচ্ছি ভাই কি তো বাপ আমার কাছে না আছে গ্লু আল্লাহ আছে কিছু আমি বলে মেরে দিছি এনে পুরো হেড মেরে দিছি ভাই মাথা নষ্ট মাটিয়ে দিছি ভাই ওরা গাড়ি নিয়ে পাক পাত্তাছে আপনি কি মুভ করবেন আপনার আরে আমার কাছে কিচ্ছু নাই ভাইয়া আমার কাছে মেডকিট গুলো কিচ্ছু নাই ভাই এই জায়গা থেকে আরে ইমন ভাই আপনি মারতেন না এই টাইমে মারলে তো আমি বেঁচে যেতাম ভাইয়া আমার কাছে গান এখন গান পেছি ভাই আমি মাত্র আচ্ছা 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 প্যার নাই প্যার নাই আপনি নিজে আছেন নাকি ওইটা আগে থাকেন বলো তো এটা জাইদ ভাই দিবে রে এই জাইদ ভাই ঠিক আছে পুরো স্পিড সাইড করে আইতাছে চারটে মিলা পড়ার জন্য এটা ছেড়ে দেন এটা ছেড়ে দেন জানজন বাইক নিয়ে ইয়াতে যান ফ্রিজে যান ব্যান ফাইল নাকি চাইল ব্যানে চারটা মিলে মারতে হবে আরে মাথা চো জলি না তেরি ভি জলি না ভাই ব্রিজে যাইতেন টোকেন আছে না ব্রিজে যাইতেন রে ভাই কেন আসছে এদিকে টোকেন তিনটা দে রিভাইভ দেয়া যায় তো কি বলো আরে হ্যাঁ দুইটা দেয়া রিভাইভ দেয়া যায় দুইটা থাকলে দুইটা দেয়া রিভাইভ দেয়া যায় না ব্রিজে জানতাম দিব না ঠিক আছে এই জন্যই তো বললাম যে জাহেদ ভাই আইতাছে কিন্তু ফুসকর দিয়া ভাই আমি কিন্তু একটা ডাউন করে দিছিলাম ভাই ডাউন করে তো লাভ নাই ভাই বুঝছেন না নমস্কার কি একটা অবস্থা
then, then, then.